Hello viewer, প্রবাসী সকল প্রকার নিউজ আপডেট পেতে ব্রস টকিস চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থেকে রেস্টুরেন্টেও কাজ করবেন সৌদি নারীরা। সৌদিকরণের ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে সৌদি আরব। নারীদের গাড়ি চালানোর অনুমোদন, স্টেডিয়ামে বসে খেলা দেখার অধিকার ইত্যাদি যুগান্তকারী সিদ্ধান্তের পর এবার রেস্টুরেন্টে নারী কর্মীদের কাজের সুযোগ দেবার বিষয়ে পদক্ষেপ নিয়েছে সৌদি। আল মদিনা পত্রিকার বরাতে জানা গেছে, পরীক্ষামূলকভাবে 16টি রেস্তোরাঁয় মহিলাদের নিয়োগ দেওয়া হবে। দক্ষতা অনুযায়ী ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকবে। নারীর ক্ষমতায়নের 7টি উদ্যোগের মধ্যে একটি অন্যতম একটি উদ্যোগ বলে জানিয়েছে আল মদিনা সংবাদপত্র। এই উদ্যোগের নেতৃত্বে আছেন রিয়াদের আমির স্ত্রী রাজকুমারী নরা বিনতে মোহাম্মদ। সৌদি আরবে নারী বেকারত্বের হার বর্তমানে 33%, দেশটির মোট বেকারত্বের 12%। কিশোর 2030-এর লক্ষ্যে নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তাই সৌদি সরকার। নারীদের পোশাক এবং নারীদের ব্যবহৃত যে কোনো পণ্যের দোকানে সব প্রভাব সৌদি নারীরা কাজ করবে, মন্ত্রণালয়ে ইতিমধ্যে এই ঘোষণা দিয়েছে। ঘোষণাটি কার্যকর করা হচ্ছে। শপিং মল, বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নারী পণ্যের দোকানেও এখন যোগ্যতার সঙ্গে সৌদি নারীরা কাজ করে যাচ্ছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।